দা চ্যানেলে আপনাকে স্বাগত। মুরার আবদা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর মন্দির প্রাঙ্গণে অপ্রাকৃত কথা শ্রবণ করার আজকের এই প্রারম্ভিক দিনে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে এই ঝুলন যাত্রা মহোৎসবে অপ্রাকৃত কথামৃতে সবাইকে অবগাহিত করা। আমার সেই শাস্ত্রীয় জ্ঞান নেই, পাণ্ডিত্য নেই, ভক্তি নেই, কেবল ভক্ত আদেশ রক্ষা করার জন্য, আপনাদের চরণ ধরে নেওয়ার জন্য আপনাদের চরণ তলে ছুটে এসেছি। আসপূর্ণ তিথি, উক্ত তিথিতে এই পবিত্র রূপিণী একাদশী তিথিতে অপ্রাকৃত কথা আমরা শ্রবণ করছি। এই পুণ্যতিথি একাদশীতে যারা বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশ থেকে এই অপ্রাকৃত কথা যারা অনলাইনে শুনছেন, আপনাদের সবাইকে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাস্থিত মুরার আবদা শ্রী শ্রী গোবিন্দ জিওর আক্রা আয়োজনকারী ভক্ত তথা গ্রামবাসীর পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। অনলাইনে যারা শুনছেন বিশ্বের অনেক দেশ থেকে, আমি অবাজন আপনাদের সবাইকে প্রণতি নিবেদন করছি। আপনারা জয়যুক্ত হন, আপনাদের আপন আপন গুরু মহারাজ জয়যুক্ত হন। সমস্ত ব্রতের রাজা হচ্ছে একাদশী ব্রত। আমরা যে তিথিতে কথা শ্রবণ করছি সেই তিথির মহিমা একটু আলোচনা আবশ্যক, নতুবা তিথির চরণে অপরাধ হয়। সমস্ত ব্রতের রাজা একাদশী ব্রত। শাস্ত্রে ২৪টি একাদশীর কথা বলা হয়েছে। একাদশী কয়টি মা? ২৪টি। আর পুরুষোত্তম মাসে আরো ২টি একাদশী কৃপা করে আবির্ভূত হন। একটিকে পদ্মিনী একাদশী বলা হয়, আরেকটিকে পরমা একাদশী বলা হয়। তাই মোট ২৬টি। কাজী পুরুষোত্তম মাস তো আর প্রত্যেক বছর আসে না। এই পুরুষোত্তম মাসের আরেকটি নাম স্মার্ত পণ্ডিতেরা বলেন মল মাস। ২৪টা একাদশী, তন্মধ্যে আজকে যে একাদশীটি চলছে পবিত্র রূপিণী একাদশী। মনে রাখবেন সব পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে, কিন্তু তিনটা তিথিতে পাপ করলে নো এক্সপিয়েশন, নো এক্সকিউজ, নো ফরগিভ, অনলি পানিশমেন্ট, শাস্তি পেতে হয়, কোনো ক্ষমা নেই। প্রথম একাদশী তিথি যারা করে না, এই পাপের কোনো ক্ষমা নাই, কোনো প্রায়শ্চিত্তের বিধান নাই। কঠিন কঠিন পাপ হয়, কারণ কি, একাদশী তিথিতে পঞ্চরবি শস্যের মাঝে পাপ পুরুষ এসে আশ্রয় গ্রহণ করে। জগতের যত পাপ রয়েছে সমস্ত পাপ এই একাদশী তিথিতে, অন্য তারপর হচ্ছে অন্য জাতীয় যা কিছু আছে সব কিছুর মাঝে আশ্রয় গ্রহণ করে। এই জন্য একাদশী তিথি সবাইকে পালন করতে হবে, কিবা ব্রাহ্মণ, কিবা বৈষ্ণবী, কিবা বৈষ্ণব, কিবা সন্ন্যাসী, কিবা ব্রহ্মচারী, কিবা স্মার্ত সৌর গানপত্য, কিবা বৈষ্ণব অনুসারী, কিবা শক্তির উপাসক যারা শাক্ত অনুসারী, শিবের উপাসক যারা শৈব অনুসারী, গণেশের অনুসারী যারা গানপত্য অনুসারী, সূর্যের অনুসারী যারা সৌর অনুসারী, জের অনুসারী হন না কেন, আপনি প্রত্যেককেই একাদশী ব্রত পালন করতে হবে। ছোট সোনামণিরা কথা বলো না, না করলেই পাপ হবে। কত বছর বয়স থেকে শুরু করতে হবে? ৮ বছর বয়স থেকে একাদশী শুরু করতে হয় মা। ৮ বছরের পূর্বে কোনো পাপ আমাদের চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। বয়স যখন ৮ হয়ে যায় তখনই আমাদের সমস্ত পাপ পুণ্যের হিসাব নিকাশ শুরু হয়ে যায়। যে পিতামাতা সন্তানকে ৮ বছর বয়স হওয়ার পর একাদশী ব্রত পালনে উৎসাহিত করে না, কিংবা
সন্তান একাদশী করতে চাইলে যদি পিতামাতা বাধা প্রদান করে সেই পিতামাতাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। অনেক পিতামাতা বলেন আমার পুলার একাদশী দরকার নাই, এমনিতেই পুলার নিঃশক্তি, না খাইয়া থাকতে পারে না। সেই পিতামাতাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি সন্তানকে ধর্ম পালনে বাধা দেন, একাদশী ব্রত পালনে বাধা দেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ কি? ধর্ম স্বতন্ত্র, সবাইকে পালন করতে হবে। এই একাদশী ব্রত সমস্ত ব্রতের রাজা, কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করে, অন্য কোনো ব্রত পালন না করলেও তার অপ্রাকৃত কৃপা লাভ হবে। প্লিজ অ্যাটেন্টিভ হওয়াটাই সে, মনোযোগ সহকারে শুনতে হবে। মনে রাখবেন, হরি কথা যখন শুরু হয়ে যায় আর কোনো কথা বলা যাবে না, তাহলে ভগবানের কথার চরণে অপরাধ হয়। এমন কি হরি কথা শুরু হওয়ার পর কোনো মাতাজিরা যদি ভগবান দর্শন করতে এসে প্রণাম দেন তখন উলুদ্ধনীয় দেওয়া যাবে না, অপরাধ হবে। ভগবানের কথা যখন শুরু হয়ে যায় শঙ্খ বাজানো যাবে না, ভগবানের কথা শুরুর পর আরতি পর্যন্ত গৌণ হয়ে যায়, তিলক দেয়া যাবে না, এগুলো সব হরি কথার আগে। রাধাকুণ্ডে যদি কেউ যান তাহলে সেখান থেকে দেখবেন হরি কথার সময় আরতির যদি সময় হয় আরতি ধীরে ধীরে করা হয় যেন কথার ব্যাঘাত না হয়। মনে রাখবেন ভগবানের কথা শ্রবণ করতে এসে আমরা যদি কেউ বলি, আমার কথার কারণে যদি কারো কথার শ্রবণে ব্যাঘাত হয় তাহলে তার সমস্ত পাপ আমাকে বহন করতে হবে। ভগবান, ভগবানের কথা, ভগবানের বিগ্রহ অবেদ, কোনো পার্থক্য নেই, নন ডিসক্রিমিনেশন, কোনো পার্থক্য নেই। এক্সট্রিম ইউনিভার্সাল ট্রুথ, অল পাওয়ার সুপ্রিম বি কৃষ্ণ, কৃষ্ণ স্পিক এন্ড বিগ্রহ, পার্ট এন্ড পার্সেল, শাস্ত্র বলছেন অবিচ্ছেদ্য অংশ। ভগবান সেখানেই থাকেন যেখানে ভগবানের কথা হয়। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদ ভক্ত যাত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান সেই জায়গায় থাকেন যেখানে ভগবানের কথা হয়, ভগবানের কথা যেখানে, ভক্ত যেখানে ভগবানের গুণ কীর্তন করেন ভগবান সেই জায়গায় থাকেন। ভগবানের কথা যেখানে নাই, ভক্ত যেখানে নাই, ভগবান সেখানে থাকেন না, থাকেন না। মন্দিরেও যদি ভক্ত না থাকে, সেবা পূজা না হয়, হরি কথা না হয়, মন্দিরেও ভগবান থাকেন না। মন্দিরের কথা ছেড়ে দিন, বৈকুণ্ঠেই ভগবান থাকেন না। ভগবান বলছেন নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে, যদি বৈকুণ্ঠে আমার গুণগান না হয়। এই জন্যই তো ভগবান ওই জায়গা ছেড়ে বারবার এই মাটির পৃথিবীতে নেমে আসেন। কেন? যুগে যুগে কেন আসেন? কারণ ওই জায়গার যে আনন্দ, ওই বৃন্দাবনের, গোলক বৃন্দাবনের, গোলক বৃন্দাবনের আনন্দের চেয়েও বেশি আনন্দ এই বৃন্দাবনে। এই জন্য ভগবান ওই জায়গা ছেড়ে এই জায়গায় নেমে আসেন আনন্দ লাভের জন্য। এসেছি দু ঘন্টা শ্রবণের জন্য কিংবা তিন ঘন্টা শ্রবণের জন্য, মনোযোগ সহকারে শুনতে হবে, নতুবা ঘরে সিরিয়াল দেখাই ভালো। মনোযোগ সহকারে শুনতে হবে মা, শুনলেই মঙ্গল হবে। ভক্তির 64টা অঙ্গের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি, মানে শ্রবণ। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ শ্রবণ, প্রথম শ্রবণ, তারপর কীর্তন, আর একাদশী দশম অঙ্গ। আজকে যেহেতু একাদশী তিথি, আপনারা সবাই একাদশী তিথি সম্পর্কে কম বেশি জানেন, আমরা দীর্ঘায়িত ব্যাখ্যা করব না, কেবল স্পর্শ করব। কারণ কি? তার কারণ হচ্ছে একাদশী তিথিতে যেহেতু আমরা শুনছি, কোনো তিথিতে কথা শ্রবণ করলে সেই তিথির মহিমা একটু ব্যাখ্যা করতে হয়, এটা তিথির প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জ্ঞাপন করা। আমাদের মূল আলোচনা ঝুলন যাত্রা উপলক্ষে, তাই আমরা একটু স্পর্শ করেই চলে যাব ঝুলন যাত্রার মহিমায়। মনে রাখবেন ভক্তির 64টা অঙ্গের মাঝে দশম অঙ্গ একাদশী তিথি। একাদশী মানে একাদশটা ইন্দ্রিয়কে সংযম রাখা। একাদশী কিভাবে করতে হয়? তিন প্রকার একাদশী করার কথা বলা হয়েছে শাস্ত্রে মা, উত্তম মধ্যম কনিষ্ঠ। উত্তম একাদশী ব্রত জেনে রাখা ভালো, আমরা অনেকে করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমি জানার জন্য বলছি, জানলে কেউ করতেও পারেন। উত্তম একাদশী, একাদশীর আগের দিন এক বেলা আহার করার কথা শাস্ত্র বলছেন, দশমীতে কেবল এক বেলা আহার করতে হয় সূর্য অস্তের পূর্বে। সূর্য অস্তের পর আর কিছু খাওয়া যাবে না,
একাদশীর দিন রাত দিন ২৪ ঘন্টা নির্জলা জল খাওয়া যাবে না, রাত্রে জাগরণ করতে হবে। এটা উত্তম একাদশী। আপনারা কেউ করেন না? আমিও করি না। মধ্যম একাদশী, একাদশীর আগের দিন দুই বেলা আহার ভগবানকে নিবেদন করে প্রসাদ, মানে সাত্বিক আহার। একাদশীতে রাত দিন ২৪ ঘন্টা নির্জলা, রাত্রে জাগরণ করতে হবে। জাগরণ কিভাবে? সিরিয়াল দেখে নয়, ইন্টারনেটে ফেসবুকে ছবি দেখে নয়, চ্যাট করে নয়, ভগবানের কথা শ্রবণ করে ঘুমানো যাবে না। একাদশীর পরের দিন দ্বাদশীতে দুই বেলা আহার ভগবানকে নিবেদন করে, এটা মধ্যম একাদশী। আপনারা কি করেন? না, আমিও করতে পারি না। কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন তিন বেলা আহার প্রসাদ, একাদশীতে রাত দিন ২৪ ঘন্টা নির্জলা জল খাওয়া যাবে না, রাত জাগরণ করতে হবে, ঘুমানো যাবে না। কেউ না পারলে তিনটা পর্যন্ত যদি রাত জাগরণ করে তাতেও সে একাদশীর ফল পাবে। কারণ মনে রাখবেন, রাত ১২টার পর একটা দুটা তিনটা, এই তিন ঘন্টা সময় একাদশী তিথিতে ঘুমাতে নেই। রাত এক দুই তিন, এই তিন ঘন্টা সময়কে আসুরিক সময় বলা হয়। কেউ যদি ঘুমায় তার আয়ু কমে যায়। আসুরিক সময়ে সহবাস করলে অসুর প্রকৃতির সন্তান হয়। এই জন্য সন্তান ধারণের নিয়ম, এগুলো লজ্জার বিষয় নয়। আমি ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে। আজকে এই বিষয়গুলোকে আলোচনা করা হয় না, অনেক আলোচক করেন না আলোচনা, এগুলো দুঃখজনক, এগুলো শাস্ত্রের কথা। সন্তান ধারণের নিয়ম সময় হচ্ছে রাত ৯টা থেকে ১২টার ভিতরে। মনে রাখবেন, ১২টার পরে একটা দুটা তিনটা, এই তিন ঘন্টা সহবাস করতে নেই, শাস্ত্র নিষেধ করেছেন। এই জন্য ১২টার পর খাওয়া ঠিক নয়, আসুরিক সময় শুরু হয়ে যায়, হজমেও সমস্যা হয়, মেডিকেল সায়েন্স বলছেন। আসুরিক সময়ে ঘুমাতে নেই, অর্থাৎ একাদশী দিন রাত দিন ২৪ ঘন্টা ঘুমানো যাবে না, জাগরণ করতে হবে হরি কথা বলে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে তিন বেলায় আহার করতে পারবে, তবে প্রসাদ ভগবানকে নিবেদন করে। আপনারা কি কেউ করেন? না, আমরা করি, গুরুদেবের কৃপায় আমরা করি। আজকে আমরা যাদের বাসায় থাকবো রাত্রে জাগরণ করব। কেউ যদি আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান যেতে পারেন। আমরা কোনো একাদশীতে রাত ঘুমাই না, আমরা কোনো একাদশী তিথি আমরা কিছু খাই না, এই সারাদিন জল পর্যন্ত এখনো গ্রহণ করিনি। গতকাল আমরা দুবেলা আহার করেছিলাম, সারাদিন এখন পর্যন্ত কিছুই গ্রহণ করিনি, সারাদিন চলবে জলন। কেউ অসমর্থ হলে শুধু জল খেতে পারবে রাত্রে সূর্য অস্তের পর, অন্য কোনো কিছু খেতে পারবে না। রাত ৩টার পরে পেতে পারবে আসুরিক সময় কেটে গেলে। এরপরের দিন রাত্রে জাগরণ করলে ১০০র মাঝে ৫০ পাওয়া যায়, একাদশীর কৃপা। জাগরণে ৫০, এই ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার ভক্ত আমাদের সঙ্গে আজকে জাগরণ করবেন। আমরা যাদের বাসায় থাকবো এই লাইভের মাধ্যমে জাগরণ হবে, হাজার হাজার ভক্ত বিশ্বের অনেক দেশ থেকে আমাদের সঙ্গে জাগরণে অংশগ্রহণ করেন। একাদশীর পূর্ণ কৃপা যদি কেউ পেতে চায়, আমাদের শাস্ত্রের কোনো জায়গায় একাদশীতে খাওয়ার কথা লেখা নাই। যে গৃহে রাত জাগরণ হয় একাদশী তিথিতে, শাস্ত্র বলছে সেই গৃহের সমস্ত অকল্যাণ সমস্ত পাপ দূর হয়ে যায়। নিতাই গোর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে। মা উলুধ ধ্বনিকে মঙ্গল ধ্বনি বলে, মায়েদেরকে অধিকার দিয়েছেন ভগবান। উলুধ ধ্বনি যতদূর পর্যন্ত যায় অমঙ্গল গ্রাস করতে পারে না, এই জন্য প্রত্যেকটা কার্যে উলুধ ধ্বনি করতে হয়। উলুধ ধ্বনি কয়বার দিতে হয় মা? ৫ বার, মনে রাখবে, এগুলো জানতে হবে। অপারগ হলে ৩বার, কিন্তু শক্তি থাকলে ৫বার। ৫বার মানে ৫টা লোককে আমন্ত্রণ করা। এই জিহবা পেয়েও যারা উলুধ ধ্বনি করতে পারে না বা করে না, পরবর্তী জন্মে তারা ব্যাং হয়ে জন্ম নেবে। ভ্যাং ঘরের কোণে দেখবে অতিরিক্ত ডাকে, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙ্গের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে আর তাকে ভক্ষণ করে। উলুধ ধ্বনি মঙ্গল ধ্বনি, অশুভ শক্তি নাশ হয় উলুধ ধ্বনিতে, উলুধ ধ্বনি শঙ্খ ধ্বনিতে। শঙ্খ কয়বার বাজাতে হয় মনে রাখবে? ৩বার, ৩বারের বেশি শঙ্খ ফু দিতে নেই একসঙ্গে।
তিনবারের সঙ্গে চারবার শঙ্খধ্বনি করলে দেবতাদের সঙ্গে সঙ্গে অসুরদেরকেও সেই গৃহে আমন্ত্রণ করা হয়। এই জন্য সমুদ্র মন্থনের সময় চারবার শঙ্খ ফু দেওয়া হয়েছিল, যার কারণে অসুরেরাও আসলো। কলির তিনটা শিষ্য আলস্য, নিদ্রা আর কলহ। দেখবে অনেকে হরিকথার আসরে এসে ঘুমায়, কারণ কি বুঝতে হবে কলির শিষ্য তার ঘরে বসে গেছে। আমি এক জায়গায় পাঠিয়ে গেছি, হঠাৎ দেখি এক মা নাক ডাকছে। আমি ভাবলাম ইনস্ট্রুমেন্ট ট্রাবল, পরে দেখি না নাক ডাকছে, আলস্য। কিরে রমাকান্তর মা যাইতে না রাধা গোবিন্দ মন্দিরে? তিন দিন আসছে, আজকে দিনটা একটু খারাপ, কালকে যাই মনে। এই যে আলস্য দেখবে, তার মানে কি কলি তার ঘরে বসে গেছে। না একটু ফোরেই যাই, এখনো শুরু হইছে না, সাউন্ড শোনা যায় না, তার মানে বুঝতে হবে কি কলির শিষ্য তার ঘরে বসে গেছে। বুঝেছ মা? আরেকটা মানে কি কলহ, মানে আন কথা, ভগবানের কথা শুনতে এসে যারা অন্য কথা বলে বুঝতে হবে কলির শিষ্য তার ঘরে বসে গেছে। কারণ কি? কারণ হচ্ছে কলি সর্বদা চায় ভগবানের কথা শ্রবণ থেকে আমাদের বঞ্চিত করতে। ভগবানের কথা শুনলে আপনার মঙ্গল হয়ে যাবে, আপনার কৃপা হয়ে যাবে, আর কলি বলবে আয়, ওরা যেন কথা শুনতে না পারে, যা তাদের ঘরে গিয়ে বসবে সুযোগ পাইলেই, যারা ঘুমাইবে, আলসামি করবে, আন কথা বলবে। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিল, ঘুমটা কলি, যার কারণে চক্রবুয় ব্যাত করার রাস্তা জানলেন, ঘুমাইল, বের হওয়ার রাস্তা অর্জুন বললেন শুনতে পেল না, অভিমুন্য মরলেন, চক্রবুয় বেদের রাস্তা জানলেন না, ঘুমটাই কলি। এই জন্য কলিকে কি করে দূর করতে হবে? মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি করতে হবে, জয় জয় শ্রী রাধে শ্যাম, মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি করতে হবে, তাহলে কলির শিষ্যগণ পালিয়ে চলে যাবে। আসুরিক সময় রাত বারোটার পর একটা দুটা তিনটা ঘুমাতে নেই একাদশীতে। রাত জাগরণে পঞ্চাশ রেজাল, কেউ যদি রাত জাগরণ করে একাদশীতে একশোর মাঝে পঞ্চাশ পাবে। রাত তিনটা পর্যন্ত যদি কেউ জাগরণ করে তাহলেও সে জাগরণের কৃপা পাবে। আমাদের সনাতন শাস্ত্রে একাদশীতে কোনো কিছু খাবারের কথা লেখা নাই। এবার প্রশ্ন আসতে পারে, উত্তম মধ্যম কনিষ্ঠ এই তিন প্রকার একাদশীর মাঝে, আমরা তিন প্রকারের মাঝে যদি কোনোটাই করতে না পারি, সবার শক্তি তো একরকম নয়, কেউ রোগে সুগে আক্রান্ত, কেউ বয়স হয়ে গেছে, কেউ কর্মজীবী সম্ভব নয়, তাদের জন্য কি বিধান? তাদের জন্য হরিভক্তি বিলাস গ্রন্থে একটা জায়গায় বলা হয়েছে, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তারা পঞ্চ রবি শস্য বর্জন করে ফলমূল জল সবজি পেতে পারবে, ফলমূল তারা খেতে পারবে, সবজি তারা খেতে পারবে। কারা? যারা অসমর্থ, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুগে আক্রান্ত, এটা আমার জন্য বিধান ভগবান দেন নাই, দাদুর বয়সী যারা, বাবা কাকা জেঠা যারা চলতে পারে না, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুগে আক্রান্ত, তাদের জন্য বিধান। এবার তোমার শরীরে শক্তি আছে, তোমার জন্য এই বিধান না, লেখা আছে শাস্ত্রে অসমর্থ ব্যক্তির ক্ষেত্রে। তারা কি করতে পারবে? পাঁচ জাতীয় জিনিস বাদ দিয়ে একাদশী করতে পারবে। ধান থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, গম থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, ভুট্টা থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, জব থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, তেল থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, এই পাঁচ জাতীয় জিনিসের কিছুই খাওয়া যাবে না। বুঝেছ মা? এতদিন যারা রুটি খেয়ে একাদশী করেছেন, তাদের একটা একাদশীও হয় নাই, অনেকের উপরেই ঠাডা পড়ে গেছে।
রুটিকে যারা একাদশী করেছে একটা একাদশী হয় নাই, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না। তাহলে গম থেকে আটা হয়, আটা থেকে রুটি হয়, গম থেকে আটা ময়দা রুটি হবে না একাদশী, একটা হয় নাই। রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা। তো সারাদিন কষ্ট করেছো, রুটি খাইছো, রুটি খাইলে তো আর ভাতের মতো তো আর শক্তি পাওয়া যায় না। আমরা বাঙালি ভাত খাই অভ্যাস, একটা প্রবাদ আছে না, সিরা বলো মুড়ি বলো ভাতের সমান। আগে যারা পড়াশোনা করেছে স্ট্যান্ড, তারপর স্টার, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর সেকেন্ড ডিভিশন, তারপর থার্ড ডিভিশন, তারপর ফেল, বর্তমানে এ প্লাস, এর আগে গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি, এফ, এফ। রুটি যারা খাও তারা ফয় করে ফেললো, ফেল, ফেল। অসমর্থ যারা তারা কি খেতে পারবে? ফল খেতে পারবে, জল খেতে পারবে, সবজি খেতে পারবে, দুধ খেতে পারবে। তবে দুধ যদি তেল দিয়ে দহন করে, গাবির বা যে উলাট ওলাটে যদি তেল দিয়ে দহন করে তাহলে খাওয়া যাবে না। এবার কিনে দুধ আনবে সেটার মধ্যে তেল থাকতে পারে না পারে, এটা তো আমরা জানি না। এবার বলতেছি সত্য ত্রেতা দাপরে মানুষ হাজার হাজার বছর না খেয়ে থাকতে পারত গো। সত্যযুগের মানুষের আয়ু ছিল 100,000 বছর, ত্রেতাতে মানুষ 10,000 বছর বাঁচতে পারত, দাপরে মানুষ 1,000 বছর বাঁচতে পারত। কলিযুগের মানুষের আয়ু কম, যে কোনো সময় মানুষ মরে যাবে, দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই জায়গা থেকে আমি উঠতে পারবো কিনা গ্যারেন্টি নাই, তুমি গড়ে যেতে পারবে কিনা গ্যারেন্টি নাই। এই জন্য এই কলিযুগের মানুষেরা কি করে উদ্ধার হবে? তারা তো এত এতদিন না খেয়ে থাকতে পারবে না, তারা তো এত ভজন করতে পারবে না, সাধন করতে পারবে না, ওদের স্মরণ শক্তি নাই, ওরা অন্নগত প্রাণ। অন্ন মানে শুধু ভাত নয়, অন্ন শব্দের আরেকটা অর্থ আছে আহার, ওরা আহার ছাড়া বাঁচতে পারবে না। এই জন্য কলিযুগের মানুষকে আমাদের গৌর হরে শ্রীমন মহাপ্রভু তিনি বললেন, ওরে তোরা মাসে কেবল দুইটা দিন না খেয়ে ভগবানকে ডাকবে, আর কত সহজ বিধান দিতেন বলেন। 15 দিনের প্রায়শ্চিত্ত একটা দিন করছি আজ আমরা, এটা প্রায়শ্চিত্ত। এরপরে যদি কেউ না করে তারা হতভাগা, অভাগা, দুর্ভাগা। 15 দিনে একটা দিন প্রায়শ্চিত্ত, মাসে দুটা দিন প্রায়শ্চিত্ত, আর 12 মাসের মাঝে একটা মাস প্রায়শ্চিত্ত, কার্তিক মাস, নিয়ম মাস, প্রায়শ্চিত্ত করি আমরা। ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পাই, আমাদের প্রত্যেক দিনই প্রসাদ খাওয়া উচিত, আহার শুদ্ধ উচিত। যারা পারছে না ভগবানের কাছে অন্তত প্রার্থনা করবে, প্রভু 11টা মাস অকাদ্য কুকাদ্য খাচ্ছি, প্রভু কৃপা করো যেন তোমার প্রসাদ পেতে পারি। মঙ্গল আরতি প্রত্যেক দিন সবার করা উচিত। যারা পারছে না অন্তত একটা মাস মঙ্গল আরতি করবে, বুড়ে একটা মাস বুড়ে স্নান করবে ভগবানের কৃপা লাভের জন্য। মাসে দুইটা দিন প্রায়শ্চিত্ত করবে, এই যে আজকে প্রায়শ্চিত্তের দিন একাদশী। ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা, তাই কেউ যদি একাদশীর পূর্ণ কৃপা পেতে চাও নির্জলা করবে, রাত দিন 24 ঘন্টা খাবে না, এটা তো একদিনে সম্ভব নয় বাবা। এই জন্য ক্রমাগত অভ্যাস করতে হবে, ভগবান গীতায় অভ্যাস যুগের কথা বলছেন। চেষ্টা করবেন দেখি দুপুর 12টা পর্যন্ত পারি কিনা, 12টা পর্যন্ত যদি পারো তো দেখি 1টা পর্যন্ত পারি কিনা, 1টা পর্যন্ত যদি পারো দেখি দুপুর 2টা পর্যন্ত পারি কিনা, দুপুর 2টা পর্যন্ত পারলে দেখি বিকাল 3টা পর্যন্ত পারি কিনা, আচ্ছা পেরে গেলাম দেখি সন্ধ্যার পর একটু পাবো। যদি দেখেন সন্ধ্যার পরে শরীর খারাপ না, ফল খেয়ে নেই, জল খেয়ে নেই, পারছি না, সবজি খেয়ে নেই, যদি দেখো পারো তাহলে থাকো, এরপরের একাদশীতে চেষ্টা করবা আমি সবজিটা বাদ দিয়ে দেখি একটু ফল খেয়ে পারি কিনা, পারি দেখি পরের একাদশীতে একটু শরবত খেয়ে পারি কিনা, দেখি পরের একাদশীতে জল খেয়ে পারি কিনা, দেখি পরের একাদশীতে নির্জলা পারি কিনা। অভ্যাস করো, অভ্যাসের বিকল্প নেই, দেখবে কোনো একদিন একটা হলেও পারবে, অভ্যাস করতে হবে। এই জন্যই তো ভগবান অভ্যাস যুগের কথা বলছেন, অভ্যাসের বিকল্প নেই। যারা পারবে নির্জলা করো, আমরা গুরুদেবের কৃপায় পারছি করছি,
না পারলে জল খেলে সমস্যা নেই, জল খেয়ে একাদশী করলেও একাদশীর অনেক কৃপা পাবে, কিন্তু জল ব্যতীত ফল সবজিকে একাদশী করলে একাদশী হবে কিন্তু একাদশীর যে রেজাল্ট অপ্রাকৃত যে অনেক কৃপা এটা থেকে বঞ্চিত, যে যতটুকু করবে ততটুকু পাবে। জল খেয়ে করলে অনেক পাবে, সন্ধ্যার পর জল খেয়ে নাও, আর অসমর্থ হলে অবশ্যই প্রত্যেককে দিনে উপবাস ভাঙতে নেই, সন্ধ্যার পরই ভাঙা উচিত। তারপর যদি কেউ না পারে, শাস্ত্র বললেন দুপুর ১২টার পর সে খেতে পারবে, অসমর্থ যারা, তবে অনুকল্প খাবে। অনুকল্প মানে কি? অনুকল্প ভালো করে বুঝো, অনুকল্প কি? অনুকল্প মানে একেবারে কম, পরমাণু বাংলে অনু, অনু বাংলে ইলেকট্রন প্রোটন নিউট্রন, তারপর তো আর খালি চোখে দেখা যায় না, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো। আবার অনুকল্প মানে কি? কাউনের চাউলের মিষ্টান্ন, শ্যামার চাউলের পায়েস। অনুকল্প মানে কি? বাদামের ভুনা সবজি, বেশি করে ফল, তিন বেলা তিন তাল, এটা অনুকল্প না। কলিযুগে একটাই ব্রত, একাদশী। এই ব্রত করলে আর কোনো ব্রত না করলেও সে অপ্রাকৃত কৃপা, অপ্রাকৃত যে পরম কৃপা তা হবে না। একাদশী পালন না করলে এই পাপের কোনো ক্ষমা নাই, সবাইকে করতে হবে। তাই যারা পারো নির্জলা, না পারলে শরবত পাও, না তাতেও না পারলে জল পাও, তাতেও না পারলে সবজি পাও, ফল পাও, কিন্তু রুটি খেও না। আর যদি মনে করো যে ভালো রেজাল্ট করব আমি, অপ্রাকৃত কৃপা পাবো, তাহলে সন্ধ্যার পরে খাও, নতুবা সারা দিন রাত কিছুই খেও না। এটা যার যার সামর্থ্য অনুযায়ী না দিলে আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়, আমাদের শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ করা যায় কেবল উপবাসের মাধ্যমে। উপবাস যদি কেউ করে তার শরীরে একটা রোগও থাকবে না। এই জন্য দেখবে বড় বড় অপারেশন করার আগে ডাক্তার পেটকে খালি করে খাবার দেয় না, পেটে অপারেশনের পর শক্ত খাবার দেয় না, প্রথমে স্যালাইন দেয়, জল দেয়, তারপর নরম খাবার দেয়, তারপর ধীরে ধীরে শক্ত খাবার দেয়। 24 ঘন্টা ফ্যান চললে ফ্যানের কয়েল নষ্ট হয়ে যাবে, লাইট সবসময় জ্বললে ফিউজ হয়ে যাবে। এই পাকস্থলী এটা তো একটা মেশিন, ইনস্ট্রুমেন্ট, আপনি ডেইলি খালি খাবার দিবেন খাবার দিবেন, ওরে তো একটা রেস্ট প্রয়োজন। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, দেখবে তোমার এই মেশিনটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ। সম্পূর্ণ সাইন্টিফিক ধারণা, যাদের বয়স হয়ে গেছে তারা তো পারবেন না, কিন্তু আমরা যারা ইয়াং আছি, শরীরে যাদের শক্তি আছে, এই বয়স থেকেই চেষ্টা করো মা, বয়স হয়ে গেলে আর পারবে না, পারবে না। অনেকেই বলে বয়স হয় নাই এখন কিসের একাদশী, পরে করব, জীবনে তাদের করা হবে না, শরীরে শক্তি থাকতে করতে হয়, পরে আর পারবে না, সম্ভব নয় পরে। এই জন্য সবাই একাদশী ব্রতটা করবেন, সমস্ত পাপ এই পঞ্চ রবি শস্যের মাঝে থাকে, দান গম ভুট্টা জব তেল সবজি সূর্যমুখীর তেল দিয়ে বা বাদামের তেল দিয়ে কিংবা ঘি দিয়ে, সয়াবিন তেল সরিষার তেল দিয়ে সবজি করলে হবে না। রুটি খেও না, তোমরা নিশ্চয়ই রুটি খাও না, যারা খাও তাদেরকে বলছি কৃপা করে বাদ দিয়ে দাও, আর প্রত্যেকেই একাদশী করো। অনেক ঘরে দেখা যায় স্ত্রী একাদশী করে স্বামীর জন্য রান্না করে দিতে হয়, সন্তানের জন্য রান্না করে দিতে হয়, অনেকে স্ত্রী করে স্বামী করে না, স্বামী করে স্ত্রী করে না। সংসারে সবাই যদি একাদশী করে দেখবে সংসার স্বর্গময় হবে। ধার্মিক মুসলমানেরা 30টা রোজা নিষ্ঠা সহকারে পালন করে, মনে রাখবে 15 দিনে একটা দিন, চুলুতে আগুন ধরানোর প্রয়োজন নেই। সংসারে সবাই মিলে একাদশী করো, মায়েরা এই দিনে এক কাজ করবে, ব্যাংক বন্ধ করে দেবে, রান্নাবান্না বন্ধ, বাবা জিরা কইব এই রাহুল রে আনছিলাম কিন্তু আমরা পরিবারে খাদ্য লাগাইবার লাগিয়ে নি। এই কাম যদি করতে পারো তাহলেই তুমি সহধর্মিনী। একটা মজার গল্প বলি, ছোট্ট গল্প, এক জায়গায় পাঠে গেছি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার মাসি, হ্যাঁ, তারে তার হাজব্যান্ড হাই স্কুলে চাকরি করে, ফোন করিয়া বলছে শুনো একজন, আমি অনেক আগের কথা, একজন ছোট একটা ছেলে পাঠ করতে আসছে, খুব ভালো লাগছে, তুমি আসো, পাশেই প্রাইমারি স্কুল। ওই মাতাজি আসছে পাঠ শুনতে, একাদশীর প্রসঙ্গ আসছে প্রসঙ্গে একটু বললাম, উনি শোনার পরে আমার কার্ড নিছে, বলছে বাবা রে বয়স 50 হয়ে গেল বাবা, আমি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, একটাও একাদশী করি নাই বাবা, আমার জীবন শেষ, আমি আর বাদ দেবো না বাবা, নির্জলা পারবো, করবো। এবার নির্জলা করছে আর আমি মজা কইরা বলছি পাঠে যে একাদশীতে ব্যাংক বন্ধ করে দিও, এই মাসি জানো কি সত্যি সত্যি ব্যাংক বন্ধ করে দিছে, একাদশী দিন রান্নাবান্না বন্ধ। এবার জামাই কই কি ব্যাপার, কয় না পাঠকে কয়ে গেছে রান্নাবান্না বন্ধ, তুমি গিয়ে হোটেলও খাও, নাহলে একাদশী রাখা লাগবো। সহধর্মিনীর দায়িত্ব স্বামীকে ধর্ম পালনে সহায়তা করা। এবার এই কই কি ব্যাপার, হ্যাঁ
রাহুলের ফাটন ইসলামকে তো আমার সংসার খাইজে লাগাই বলে গানি আমার কই হোটেলে গিয়ে খাইতাম এবার মেশো গিয়ে হোটেলে খাইলো কল দেখো বাবা কার নিছে কয় কাম করলিছে কই কিতাম আসি কয় হোটেল বন্ধ করছি ব্যাংক বন্ধ তোমার মেশো গিয়ে বাইরে খাইছে কই সর্বনাশ তুমি তো আমার মান সম্মান মার ভাই পরের একাদশীতেও গিয়ে হোটেলে খাইছে এবার তৃতীয়বার খাইতে গেছে হোটেলের বেটা কয় ও দাদা আপনি কিন্তু 15 দিন পরে পরে কিন্তু বৌদির লোকে ঝগড়া করুননি এমনি তো খাইতে দেখি না 15 দিন পরে আপনি খাইতেন ব্যাপারটা কিতা এবার আইয়া কয় হরে আমি আর হোটেল খাইতাম না যে সরম দিছে আমার রুটি কই রেখে দিলাইছে রে আমি আমার কল দেখ বাবা কইছে রুটি রুটি তো খাওয়ান যায় না আমি কই অসুর পথে আসছে অনেক এতেই মঙ্গল দেখবে এক সময় ফল খাবে রুটি শাস্ত্রে নাই আচ্ছা খাচ্ছে পরে একাদশীতে কয় তুই কিছু খাস না আমি রুটি খাই রুটি খাওয়া তো ঠিক না রুটি খাওয়া যে কথা ভাত খাওয়া একই কথা ফাটো শুনছি তাহলে একটু ফলমূল এই খাই লাই এবার ফলমূল খাইছে পরে কয় তুই সারাদিন এই কিছু খাস না তোর সামনে আমি খাই আমার সরম লাগে আচ্ছা আমরা চল শরবত খাইয়া খাড়ি পরে জল খাইয়া পরে দুইজনে নির্জলা পরে কয় চল স্বামী স্ত্রীর এক মাসের বেতন দিয়ে একটা সাধু সেবার আয়োজন করি আর রাহুল বাবারা দিয়ে একটা পাঠ ফেলাই দেখ ধীরে ধীরে সাধুর কৃপায় কি হয় পরিবারের সবাই যদি একাদশী করে এর মতো আনন্দ আছে এবং করতেই হবে সাত পাকে যখন বিয়ে করেছিলে ওই সাতটা পাক দিয়েছ কিছু মন্ত্র বলে এসেছ এগুলো তো পুরোহিত বলে দেয় নাই শুধু মুখে মুখে উচ্চারণ করেছ অর্থ যদি জানতে তাহলে সংসার কি বুঝতে ওই সাত পাকে কথা দিয়ে এসেছিলে তোমাকে ধর্ম পালনে সহায়তা করব আজকে ধর্ম পালন করছে অনেক স্বামী বাধা দেয় মায়ের পর্যন্ত দেয় রান্না করে দিতে হয় তুমি পাপ করছো মহাপাপ তোমাকে শেষের দিনে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে প্রত্যেক স্বামী স্ত্রী মিলে ভজন করব বলে ওই বিবাহের মণ্ডপে কথা দিয়েছি বিয়া করার অর্থ সজ্জা সঙ্গিনী গ্রহণ নয় বিয়ে করার অর্থ হচ্ছে ভজন সঙ্গিনী আনা আমরা বউ মানে মনে করি সজ্জা সঙ্গিনী এই জন্যই তো এত দুর্দশা আমাদের বউ মানে ভজন সঙ্গিনী ভজনে সহায়তা করার জন্য বউ এনেছি এবং কথা দিয়েছি যা করব স্ত্রীকে নিয়ে করব এই জন্য স্ত্রীকে অর্ধাঙ্গী বলা হয় অর্ধেক অঙ্গের অধিকারিণী এমনকি একটা পূজা করলেও সংকল্প যখন করবে শাস্ত্র বলছে স্ত্রীকে বাম পাশে বসাতে হবে আমরা কি করি স্বামী স্ত্রী মিলে মন্দিরে যেতে হবে সাধু সঙ্গে যেতে হবে একসঙ্গে দীক্ষা মন্ত্র জপ করতে হবে হরিকথা শুনতে যেতে হবে ভগবান রামচন্দ্র যজ্ঞ করেছিলেন সীতা বনবাসে বললেন যজ্ঞ সংকল্প সম্পূর্ণ হবে না সীতা কোথায় স্বর্ণের সীতা তৈরি করতে হয়েছিল অথচ জামাই বউ জীবনে একদিন গীতা পাঠে আসলাম না হরিকথা শুনলাম না তার মানে কি সাত পাকে কথা দিয়ে এসেছি বিবাহের সময় অগ্নিকে সাক্ষী রেখে আমি কথা রাখছি না এটা বারবার পড়ে যাচ্ছে কোথায় অপারেটর এই জন্যই তো সংসারে সুখ নেই দাম্পত্য জীবনে শান্তি নেই আনন্দ নেই একটাই কারণ আমরা শাস্ত্রের কথা মানছি না ধর্ম প্রতিপালন করছি না সংসারের সবাই একাদশী যদি ব্রত করে এর মতো আনন্দ হতে পারে না সবাই মিলে একটা দিন ভগবানকে দিয়ে দাও বাবা দেখবে পরিবারে আনন্দ হবে সংসারের দুঃখ দূরে যাবে শুধু আনন্দ আর আনন্দ এই আনন্দ আর কোথায় পাবে না পরিবারের সন্তান সবাই যারা আছে তাদেরকে একটু একাদশী ব্রত পালনে উৎসাহিত করো দেখবে সংসারে আনন্দ হবে একাদশী রেখে এই কার্যগুরু করলে একাদশী নষ্ট হয়ে যায় ভালো করে শুনো একাদশীর একে কোনো ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করা যাবে না অর্থাৎ একাদশীর দিন সাবান তেল পাউডার মুখদিবার সেদা বেদা এগুলো ব্যবহার করা যাবে না একাদশী রেখে চা পান বিড়ি সিগারেট খেলে একাদশী নষ্ট হয়ে যাবে হবে না একাদশী রেখে চা খেলে একাদশী নষ্ট পান খেলে একাদশী নষ্ট বিড়ি সিগারেট খেলে একাদশী নষ্ট একটা দিন ব্রতের দিন সব বর্জন করতে হবে এমনিতেই নেশা জাতীয় দ্রব্য সেবন ঠিক নয় কলি থাকে ধীরে ধীরে অভ্যাস করতে হবে একাদশীর দিন এগুলো গ্রহণ করা যাবে না চা পান বিড়ি সিগারেট খেলে একাদশী নষ্ট যদি তুমি একাদশীর একে পান ছাড়তে না পারো একদিন একাদশীর দিন তাহলে বুঝতে হবে তুমি ভগবানের থেকে পানকেই বেশি ভালোবাসো
ভগবানের থেকে চাকেই বেশি ভালোবাসো, একটা দিন বাদ দিতে হবে সবকিছু ব্রত, শারীরিক সংযম থাকতে হবে তিন দিন, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন শারীরিক সংযম থাকতে হবে। তারপর একাদশীর আগের দিন সংযম, একাদশীর পরের দিন সংযম। একাদশীর পরের দিন অনেকে পারণা করে দুপুরে কিংবা রাত্রে মাছ খেয়ে নেয়, তার একাদশী নষ্ট হয়ে যাবে, একাদশীর পরের দিনও প্রসাদ পেতে হবে। কিছু কিছু লোকেরা শাস্ত্র না জেনে প্রচার করে সদবাদের একাদশী নাই, এগুলো ভুল কথা, কুসংস্কার। ধর্ম পালনে সদবা বিধবা বলে কিছু নাই, প্রত্যেককেই করতে হবে। অনেকেই বলে সদবারা মাছ খাওয়া যায়, তা ভুল কথা, সম্পূর্ণ ভুল। প্রত্যেকের জন্যই প্রসাদের ব্যবস্থার কথা শাস্ত্র বলছেন। তাই আজকের এই পুণ্যতিথি, পবিত্রা রূপিণী একাদশী তিথি, আপনারা সবাই কৃপা করে পালন করুন। যারা পালন করেন নাই, আগামী একাদশী থেকেই শুরু করেন, এগুলো ভুল কথা। ভীম একাদশী বা বৈমী একাদশী থেকে একাদশী শুরু করার কথা শাস্ত্রে নাই, যে কোনো একাদশী থেকেই একাদশী শুরু করা যায়। স্বামী স্ত্রী একসঙ্গে একাদশী করতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। ভজনটা সম্পূর্ণ আলাদা, স্বামীর পাপও স্ত্রী নেবে না, স্ত্রীর পাপও স্বামী নেবে না, প্রত্যেককে একা একা যেতে হবে না ফেরার দেশে। কাজে আজকের এই পবিত্র রূপিণী একাদশী তিথি, অপ্রাকৃত তিথিতে আমরা অপ্রাকৃত কথা শুনছি, আমাদের পরম সৌভাগ্য। একাদশী তিথিকে হরি বাসর তিথি বলা হয়। হরি বাসর, বাসর মানে মিলন, হরি মানে ভগবান, যার একটা নাম হরণ, যিনি করেন তাকে হরি বলে। ভগবান জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করেন, তাই তাকে হরি। বাসর মানে মিলন, ভগবানের সঙ্গে ভক্তের এই দিন মিলন হয়। ভগবান নেমে আসেন এই তিথিতে, স্বয়ং ধাম থেকে ভক্তের কাছে আসেন, ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য। এই জন্য হরি বাসর, হরির সঙ্গে মিলন। বাসরগড়ে যদি কেউ অনুপস্থিত থাকে কিংবা বাসরগড়ে যদি কেউ ঘুমিয়ে থাকে, দাম্পত্য জীবন টিকবে না। তেমনিভাবে ভগবান আসছেন তোমার সঙ্গে মিলিত হতে, আমার সঙ্গে মিলিত হতে। আমি যদি রাতে ঘুমিয়ে থাকি তাহলে কি হবে? এই জন্যই হরিবাসর, রাত্রে জাগরণ করতে হয়, ভগবান হরির সঙ্গে মিলন। যতটুকু করবেন ততটুকু পাবেন। কেউ যদি সারা রাত না পারেন, 10টা পর্যন্তই থাকুন, কেউ আরেকটু পারলে রাত 12টা পর্যন্ত থাকুন, কেউ আরেকটু পারলে 1টা পর্যন্ত থাকুন, দেখবেন 2টা পর্যন্ত রাত্রে পারেন কিনা, দেখি 3টা পর্যন্ত পারি কিনা, দেখবে অভ্যাস হয়ে যাবে। যতটুকু করবে ততটুকুই মঙ্গল, যতটুকুই করবে, যতটুকু পারো ততটুকুই করবে, মঙ্গল হয়ে যাবে। আজকের এই অপ্রাকৃত তিথিতে আমরা কথা শুনছি, মনে রাখবে একাদশী তিথি এমন একটা তিথি, এই তিথিতে অপ্রাকৃত কথা শ্রবণ এবং মনন করলে অন্যান্য দিনের থেকে সবচেয়ে বেশি কৃপা লাভ হয়। এটা শাস্ত্রের কথা, সম্পূর্ণ শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে, একাদশী তিথিতে কেউ যদি অপ্রাকৃত কথা শ্রবণ করে তাহলে অন্যান্য সময়ের থেকে সে সবচেয়ে বেশি কৃপা লাভ, অন্যান্য দিনের থেকে সবচেয়ে বেশি কৃপা তার লাভ হয়। একাদশী তিথিতে কেউ যদি হরিকথা শ্রবণ করে, অপ্রাকৃত কথা যদি কেউ শ্রবণ করে, এই জন্য আমরা পরম সৌভাগ্যবান, আজকে আমরা এই সুযোগটা পেয়েছি। এবং এই তিথির সঙ্গে আরেকটা তিথি যুক্ত হয়েছে, আরেকটা অপ্রাকৃত আমরা উৎসব পেয়েছি, সেটা হচ্ছে ঝুলন যাত্রা উৎসব। ঝুলন যাত্রা চমৎকার উৎসব, এটা গোলকের গোপনীয় লীলা। আজকে চৈতন্য মহাপ্রভুর কৃপায়, সর গোস্বামী পাদের কৃপায় আমরা পেলাম। আমাদের সনাতন শাস্ত্রে কিছু যাত্রা উৎসব রয়েছে, রথ যাত্রা, ঝুলন যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা, দোল যাত্রা, রাস যাত্রা। এই যাত্রা শব্দের অর্থ কি? যাত্রা শব্দের অর্থ গতি। মনে রাখবেন, কাজ না করলে কৃপা হয় না, ভগবানের কাজ করলেই কেবল ভগবানের কৃপা হয়। কিন্তু কিছু বিশেষ তিথি রয়েছে, যে তিথিতে ভগবান অযাচিত আমাদেরকে কৃপা করেন। এই তিথির মাঝে, এই উৎসবের মাঝে একটা হচ্ছে ঝুলন যাত্রা উৎসব।
এটাকে যাত্রা উৎসব কেন বলা হয়? যাত্রা মানে গতি। গতিটা কি? আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, কোথায় ছিলাম, কোথায় এসেছি। মনুষ্য জীবের মূল গতি কি? গতি, গতি মানে ধারা, চলা, স্থির থাকা না। গতি মানে চলা, গতিতে জীবন, জীবন চলে যাচ্ছে স্রোতের মতো। স্থিতিতে মরণ মানে থেমে যাওয়া মানে মৃত্যু। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব গতি দাঁড়া আছে। কোনো কারণে জাতি যদি তার গতি হারিয়ে ফেলে, স্রোতহীন নদীর মতো সে অচল হয়ে যায়, অসাড় হয়ে যায়, প্রাণশূন্য হয়ে যায়। অন্ধ কুসংস্কার সে জাতিকে গ্রাস করে। এই জন্য জীবনের গতি শিক্ষা দেয় এই যাত্রা উৎসবগুলো। জীবনের গতি, ঝুলন যাত্রা, রাস যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা, দোল যাত্রা, রথযাত্রা, একটা বিশেষ কৃপা করেন ভগবান এই তিথিগুলোতে। কি তিথি, কি কৃপা? অযাচিত কৃপা, কৃপা নিধি তিথি। এগুলো কিভাবে কৃপা করেন? এই তিথিগুলোতে ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন। যারা কোনদিন মন্দিরে ভগবানকে দর্শন করতে যায় না, মন্দিরে গিয়ে প্রণাম করে না, মন্দিরে যায় না, যারা মন্দিরে গিয়ে যারা প্রণাম দেয় না, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়। এমন কিছু লোক আছে দেখবেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু মন্দিরে গিয়ে প্রণাম দেয় না, বিগ্রহ দর্শন করে না। তাদেরকে ভগবান কৃপা করতে, তারাও যেন কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য ভগবান এই তিথিগুলোতে মন্দির ছেড়ে বের হয়ে আসেন। রথযাত্রায় ভগবান মন্দির ছেড়ে রাস্তায় আসেন, ঝুলন যাত্রায় মূল মন্দির ছেড়ে বাহিরে করা হয়। যদিও আপনাদের এখানে জায়গার সংকুলান নেই বলে মূল বেদি থেকে একটু সরিয়ে করা হয়েছে ভেতরেই, কিন্তু বাহিরে করতে হয়। মূল মন্দির থেকে ভগবান বাহিরে আসেন, রাস যাত্রায় ভগবান বাহিরে আসেন, দোল যাত্রায় ভগবান বাহিরে আসেন। রাস যাত্রা, দোল যাত্রা, ঝুলন যাত্রা, রথযাত্রা, স্নান যাত্রায় ভগবান মন্দির ছেড়ে বাহিরে আসেন সর্বসাধারণকে কৃপা করার জন্য। সবাই যেন কৃপা লাভ করতে পারে এই জন্য ভগবান মন্দির ছেড়ে বাহিরে আসেন। ভেবে দেখো, ভগবান মন্দির ছেড়ে আমাদের জন্য বাহিরে আসলেন আমাদেরকে কৃপা করার জন্য, আর আমরা সংসার থেকে একটু সময়ের জন্য, সংসারটাকে কিছুটা সময়ের জন্য স্থগিত রেখে সংসার থেকে বের হয়ে আমরা গিয়ে ভগবানকে দর্শন করার সুযোগ পাই না, একটু টান দিতে পারি না রথের দড়িতে, একটু ঝুলনে টান দিতে পারি না দড়িতে, দৌড়ে আমরা কতটা হতবাগা। এই হচ্ছে মূল কথা। অযাচিত কৃপা করে ভগবান মন্দির ছেড়ে আসেন, আমরা দড়িতে গিয়ে টানি। এই দড়িটা কি? আমরা কেবল রথযাত্রায় গিয়ে দড়ি দড়ে টানছি, কে কার আগে দড়ি দড়ে টানবে? দড়ি দড়ে টানলেই কৃপা হয়ে যাবে। ঝুলন যাত্রায় গিয়ে কে ঝুলন দেবে? দড়ি দড়ে টানবে। এই দড়ি মানে মন, মনকে টেনে রাখো। আমাদের চঞ্চল, এই জায়গায় আছি অন্য জায়গায় চলে যাচ্ছে, এই জন্য টেনে রাখা। তত্ত্বগত অর্থে দড়ি দেয়া হয় মানে তুমি সর্বদা মনকে টেনে রাখো। আমি বাকে, আমার মনটা বাকে আজও পারলাম না আমার মন রে বুঝাইতে, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। আমি যত চাই আমার মন রে বুঝাইতে, মন শুধু চায় রঙ্গের ঘুরা দৌড়াইতে, মন অন্য জায়গায় চলে যায়।
আর ওই মনটাকে স্থির রাখা কঠিন। গীতায় ভগবানকে প্রশ্ন করেছেন অর্জুন, মনকে বশীভূত করা বায়ুকে বশীভূত করার চেয়েও কঠিন। ভগবান বলছেন ক্রমশ অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। দেখবেন যারা আসন করে কোনোদিন বসে নাই, অভ্যাস নাই, তারা দেখবেন এক ঘন্টা দু ঘন্টা বসে থাকতে পারে না। কারণ কি? তার কারণ আপনি অভ্যাস করেন না। আপনি যদি প্রত্যেক দিন 30 মিনিট হলেও আসন করে গীতা পড়তেন, বাড়িতে একটু হরিনাম যদি বসে করতেন, আহ্নিকটা ঠিক মতো করতেন, দেখেন অভ্যাস হয়ে যেত। অভ্যাস নেই, অভ্যাসটাই আসল। এই জন্য এই দড়ি মানে মনকে টেনে রাখো। এই ঝুলন যাত্রার অপ্রাকৃত তত্ত্ব মহিমা আমরা শুনব আগামীকাল থেকে। আজকে এ পর্যন্তই আমরা রেখে আজকের মতো কৃষ্ণ কথার বিশ্রাম টানবো।